হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, গঙ্গা যাবো বলে, গঙ্গা দর্শন করব মন হয়েছে, তাই এই জন্য গঙ্গা দর্শন করতে যাব। তোমরাও যদি গঙ্গা দর্শন করতে তাহলে ভিডিওটা অবশ্যই দেখো, ভিডিওটাকে লাইক, চ্যানেল শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো ভিডিও শুরু করা যাক। তো ফাইনালি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, সাইকেলের জলের ডাব্বা বেঁধে দিয়েছি, গঙ্গা জল নিয়ে আসবো। চলো বন্ধুরা। একটা বাচ্চা কুকুর শুয়ে আছে, এ আমাদের এখানে থেকে কোথাও যায় নাকি খেতে দেওয়া হয়। একদম সকালে যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এটা আমাদের এখানে বিখ্যাত মন্দির, অনেক দূর দূর থেকে আসে লোকজন পুজো দেওয়ার জন্য। চলো আসার পথে দেখাও ভালো করে মন্দিরটা, পরে একদিন এই মন্দিরটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানিয়ে দেবো। এখন এই যে মেন রাস্তা উঠবো, এখানে দুদিক দিয়ে প্রচুর গাড়ি যায়, এখানে খুব অ্যাক্সিডেন্ট হয়, সাবধান হতে হবে দুদিক দিয়ে দেখে। অনেকটা পথ চলে এলাম, তাই কাছাকাছি চলে এসেছি। একটা গেট আছে, ওখানে গেটে ঢুকতে হবে, সিকিউরিটি আছে, দেখি এখন সিকিউরিটিরা আছে কি না। সিকিউরিটি আছে, তবুও বুঝতে পারিনি আমি ক্যামেরা করছি বলে, কোনোরকম আড়াল করে নিয়েছি। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িগুলো হচ্ছে এখানে এখানে পুরোটাই ইটমাটি। তো ইটমাটি যে এখানে লোকজন কাজ করে তারা এই বাড়িগুলোতে থাকে। এই বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িগুলোতে দেখো গঙ্গা গাইস। তো ইটমাটির চিমনিটা দেখো কত উঁচু, এটা আমাদের কোম্পানি থেকেও দেখা যায় এতটাই উঁচু। আর সাইডে কীরকম সব কাজ আছে দেখতে খুব ভালো লাগে, সকালবেলা চারদিকে পাখি ডাকছে। তো ফাইনালি চলে এলাম গঙ্গা। আমি ভেবেছিলাম আমি একা কেউ নেই, কিন্তু না, এখন আমার সঙ্গে আরও বেশ কিছুজন আছে, গঙ্গা জল নিতে এসেছে। তো সাইকেলটা রেখে স্ট্যান্ড করে ড্রামটা খুলব। বন্ধুরা দেখো এখানে দেবী মা, দেবী লক্ষ্মীর মূর্তি রয়েছে, আর শিবলিঙ্গ রয়েছে। তো চলো আগে গঙ্গা জলটা নিয়ে নিই, তারপরে তোমাদের ভালো করে দেখাবো, যাওয়ার সময় প্রণাম করে যাবো। এটা হচ্ছে গঙ্গার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নামতে হয় নিচে। দেখাচ্ছে আগে ভালো করে নামি, কারণ সিঁড়িগুলো শ্যাওলা পড়ে আছে, তো তা স্লিপ করতে পারে। দেখাচ্ছি তোমাদের পুরোটা দেখাচ্ছি। কি সুন্দর গঙ্গাটা, এত দেখতে সুন্দর লাগছে যে কি বলবো, এতটাই সুন্দর লাগছে সকালবেলা চারদিকে পাখি ডাকছে, গঙ্গার দৃশ্যটা দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল।
মানে এখানে থেকে যেতে ইচ্ছে করছিল, যেতে ইচ্ছে করছিল না, এতটাই ভালো লাগছিল। চারদিকটা এত সুন্দর এখানে, তো চলো দেরি করবো না, মা গঙ্গাকে প্রণাম করে জলটা নিয়ে নিই। তো জল নেমে গেছে, এই দেখতে জুতোগুলো। এখানে একটা মজার কাণ্ড হয়েছে কি, আমি ভুল করে দু রকম দুটো জুতো পরে চলে এসেছি, এই জন্য সবাই দেখে আমাকে হাসাহাসি করছে। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে বুঝতে পারলাম। কি সুন্দর শিবলিঙ্গ রয়েছে গঙ্গার পাড়ে। আর এখানে রয়েছে মা লক্ষ্মীর মূর্তি। তো চলো আবার যাই, কারণ ডিউটি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, বেশি লেট করবো না। চারদিকে সব বট গাছ, এত সুন্দর লাগছে পরিবেশটা এখানে। গঙ্গার পাড় বাতাস লাগছে, সকালবেলা পাখি ডাকছে, যেতে ইচ্ছে করছিল না। তো কী করবো, ডিউটি যেতে হবে, স্নান ফান করতে হবে, খেতে হবে, তো বাধ্য যেতে হবে, কী করবো। দাদু এখানে আয় ফেরাচ্ছে চা করার জন্য এতটাই সকালে। এটা এখানকার দুর্গা মন্দির, এখানে দুর্গা পূজা হয়, খুবই বিখ্যাত মন্দির এখানে। এটা দুর্গা মন্দির নামে সবাই জানে, বড়তলা দুর্গা মন্দির নামে। দেখতে পাচ্ছ প্রথমে যে মন্দিরটা, এটা হচ্ছে শিব মন্দির। তিনটে মন্দির আছে, তারপরে যে মন্দিরটা আছে ওটা শনি দেবতার মন্দির, এবং এই যে বড়ো মন্দিরটা, এটা হচ্ছে মা শ্মশানকালী মন্দির, বিখ্যাত অনেক দূর থেকে। তো পরে তোমাদের এই আমাদের গেটে ঢুকবো, এখানে চা দোকান, চা খেতে সবাই বসে আছে। তো ফাইনালি চলে এলাম, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি গঙ্গা ভালো লাগে, গঙ্গা দেখতে ভালো লাগে, যদি গঙ্গাকে ভালোবাসো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার একটু হেল্প হয়ে যায়। তো চলো ভিডিওটা আর বড় করবো না, যেহেতু চলো ভিডিওটা এখানেই শেষ করছি, যেহেতু আমাকে এখন ডিউটি যেতে হবে, এখন চান করবো, দুটো খাবো, তারপর ডিউটি যেতে হবে। তো চলো বন্ধুরা, ভালো থাকো, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।